মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনার বিষয় সাঁওতাল বিদ্রোহ। ব্রিটিশ আমলে ভারতে যে সকল কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল সেগুলির মধ্যে 1855 খ্রিস্টাব্দে সূচিত সাঁওতাল বিদ্রোহ সর্বাপেক্ষা রক্তাক্ত ও ভয়াবহ বিদ্রোহরূপে চিহ্নিত হয়। একদিকে বিদ্রোহী সাঁওতালরা যেমন তাদের চিরশত্রু মহাজন, বেনিয়া কিংবা জমিদারদের বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ প্রদর্শন করেছিল, অন্যদিকে তেমনি ব্রিটিশ প্রশাসন এই বিদ্রোহ দমনে নিষ্ঠুরোচিত ব্যবহার প্রদর্শন করেছিল। এই প্রসঙ্গে জনৈক ইংরেজ সেনাপতি জার্ভিস তিনি লিখেছেন যে, আমরা যা করেছিলাম তার নাম যুদ্ধ নয়, গণহত্যা। প্রকৃতপক্ষে এই বিদ্রোহ ব্যর্থ হলেও ভারতবর্ষের কৃষক সংগ্রামের ইতিহাসে ব্রিটিশ শাসন ও তার মদতপুষ্ট শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত মশাল হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। আমরা এখন দেখে নেব এই বিদ্রোহ সাঁওতালরা কেন সংগঠিত করেছিল। সেক্ষেত্রে আমরা দেখব এই বিদ্রোহের ব্যাপকতা, ভয়াবহতা ব্রিটিশ প্রশাসনকেও আতঙ্কিত করে তুলেছিল। খানিকটা তারা হতবাক হয়ে গিয়েছিল। তারা ভাবতেও পারেনি যে আপাত নিরীহ ও নির্বিরোধী প্রজারূপী সাঁওতালরা হঠাৎ চকিত আলোর মতো এই ধরনের বিদ্রোহে সামিল হতে পারে। তাই বিদ্রোহ চলাকালেই মহাজন, জমিদার, নীলকর, খ্রিস্টান মিশনারি কিংবা রেল কর্মচারীদের প্রতিনিধিদের কাছ থেকে বিদ্রোহের কারণ জানতে তাদের সুচিন্তিত অভিমত চেয়ে পাঠিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা দেখব জনৈক ইংরেজ নীলকর, চার্লস বার্নেস, ক্যাপ্টেন সেরওয়েল, ক্যাপ্টেন ওয়ার্ড, পাকুড়ের রানী ক্ষেমাসুন্দরীর অ্যাটর্নি পরেশনাথ ভট্টাচার্য, মহেশপুরের রাজা গোপাল সিং, এরা তাদের সুচিন্তিত বক্তব্য কোম্পানি বাহাদুরের কাছে পেশ করেছিলেন। তেমনি আবার খ্রিস্টান চার্চ মিশনারির জনৈক মিশনারি চার্চ দ্রজ, তিনিও তার বক্তব্য পেশ করেছিলেন। এই পেশ করা বক্তব্য থেকে যে বিষয়টি উঠে এসেছিল সেগুলিই মূলত সাঁওতাল বিদ্রোহের কারণ রূপে চিহ্নিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দেখব জমিদার এবং সরকারি কর্মচারীদের রাজস্ব আদায়ের কড়াকড়ি এবং অত্যাচার শোষণ, এর পাশাপাশি এই অঞ্চলে অর্থাৎ সাঁওতালদের বসতি অঞ্চলে মহাজনদের শোষণ পীড়ন, ব্যবসায়ীদের প্রবঞ্চনা এবং তাদের অত্যাচার, পাশাপাশি খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার ও প্রলোভন সাঁওতালদের বিদ্রোহী করে তুলেছিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, দামিন ই কো বলতে যে অঞ্চলটি পরিচিত হয় সেটি আসলে রাজমহল পার্বত্যাঞ্চলের পাদদেশে অবস্থিত অঞ্চল। এই অঞ্চল একটা সময় ছিল প্রায় জনশূন্য। রাজমহলের পাহাড়ি অঞ্চলে পাহাড়ি জাতির লোকেরা বাস করলেও এই পাদদেশে অঞ্চলে ইংরেজরা চাইলেও সেখানে তারা কৃষিকাজ করতে চায়নি। অথচ কৃষিকাজের সম্ভাবনা ও রাজস্ব সংক্রান্ত আদায়ের বা রাজস্ব সংক্রান্ত আয় বৃদ্ধির বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে ব্রিটিশ সরকার তথা কোম্পানি বাহাদুর এই অঞ্চলকে চাষযোগ্য অঞ্চলে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করে। সেক্ষেত্রে তারা এই সাঁওতালদেরকে আমন্ত্রণ জানায় বসতি গড়ে তুলে কৃষিকাজ শুরু করার জন্য। আমরা জানি এই অঞ্চল সাঁওতালদের আদি বাসস্থান ছিল না। সাঁওতালদের আদি বাসস্থান কোথায় ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রবাদ এবং কাহিনী প্রচলিত আছে যেগুলো পরস্পর বিরোধী, ফলে সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি। সাধারণভাবে যেটা জানা যায়, হাজারিবাগের উত্তর পশ্চিমাংশে এদের আদি বাসস্থান ছিল। ধীরে ধীরে
সাঁওতালরা হাজারিবাগ, ছোটনাগপুর অঞ্চল, ধলভূম, সিংভূম, মানভূম এই অঞ্চলে তারা বসতি গড়ে তোলে। কিন্তু 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে এই অঞ্চলগুলিতে জমিদারি ব্যবস্থায় করভার চাপানো হয়। অথচ জঙ্গলে বসবাসকারী সাঁওতালরা নিজেদেরকে জঙ্গলের সন্তান বলে মনে করত, তারা প্রকৃতিগতভাবে ভগবান প্রদত্ত এই জমিতে কাউকে কর প্রদানে ইচ্ছুক ছিল না। যদিও বাঁচার তাগিদে তারা কর দিত, কিন্তু কর বৃদ্ধি এবং জোর জুলুম তাদেরকে এলাকা ছাড়তে বাধ্য করে। অর্থাৎ তারা বিকল্প জায়গা খুঁজে পেতে চেয়েছিল। অন্যদিকে জমিদার এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দামিন ইকো অঞ্চলে তারা নয়া বসতি গড়ে তোলার পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনার সাঁওতালদের আমন্ত্রণ এসেছিল। দলে দলে তারা দামিনিকোতে বসতি গড়ে তুলেছিল, সোনার ফসল তারা ফলিয়েছিল। প্রথম দিকে কোম্পানি এবং জমিদাররা তাদের নিজ নিজ এলাকায় বসতি গড়ে তোলার জন্য বা চাষাবাদের জন্য সাঁওতালদের অন্তত প্রথম 3 বছর কোনো রকমের খাজনা দিতে হবে না এমন প্রতিশ্রুতি দিয়েছিল। 3 বছর পর নামে মাত্র খাজনা প্রদান করা হবে এমন প্রতিশ্রুতি দেওয়া হলেও কর প্রদান সেক্ষেত্রে সাঁওতালদের খুব একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি। কিন্তু পরবর্তীতে তারা যখন তাদের কষ্টার্জিত শ্রমকে মূলধন করে পাথুরে জমিকে চাষযোগ্য জমিতে রূপান্তরিত করল, সোনার ফসল ঘরে উঠল, তখন প্রলুব্ধ দৃষ্টি জমিদারদের তরফ থেকে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে পড়ল সাঁওতালদের ওই কৃষিক্ষেত্রের উপরে। ফলে রাজস্বের পরিমাণ বাড়তে থাকল। হিসেব বলছে 1832 খ্রিস্টাব্দে যে পরিমাণ ধার্য রাজস্ব ছিল সেটা 1851 খ্রিস্টাব্দে গিয়ে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। 1840 খ্রিস্টাব্দে যেখানে এই অঞ্চলের সম্মিলিত রাজস্বের পরিমাণ ছিল 20,000 টাকা সামথিং, সেটা 1851 খ্রিস্টাব্দে বেড়ে দাঁড়িয়েছিল 58,000 টাকারও বেশি। এই বর্ধিত রাজস্ব সাঁওতালদেরকে অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছিল। পাশাপাশি এই অঞ্চলে যে সমস্ত জমিদাররা রাজস্ব আদায়ের অধিকারী ছিলেন তারা নগদে রাজস্ব আদায় করতেন, সেটাও নগদ অর্থনীতিতে খানিকটা অপরিচিত সাঁওতালদের পক্ষে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। কিন্তু জমিদার কিংবা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়কারী কর্মচারীদের অত্যাচার কিংবা শোষণ নয়, সেই সঙ্গে এই দামিনী কোতে সাঁওতালদের পাশাপাশি বসতি গড়ে তুলেছিল বিহার বাংলার বিভিন্ন জায়গা থেকে বেনিয়া মহাজনেরা। এই বেনিয়া এবং মহাজনেরা তারা তাদের মুনাফার জন্য নিরীহ প্রথাগত শিক্ষায় অশিক্ষিত সাঁওতালদের উপরে তারা নানাভাবে তারা ছল চাতুরির আশ্রয় গ্রহণ করেছিল। নিরুপায় সাঁওতালরা বেঁচে থাকার জন্য এই মহাজন কিংবা বেনিয়াদের শরণাপন্ন হতে হয়েছিল তাদের। মূলত বেঁচে থাকার জন্য চাষবাসের প্রয়োজনে মহাজনদের কাছে তারা ঋণ চাইতে বাধ্য হতো। ঋণ গ্রহণকারী সাঁওতালদেরকে মহাজনের গদিতে চুক্তিপত্রে সই করতে হতো। সেই চুক্তিপত্রে 2টো ব্যবস্থা ফাঁসে তাদেরকে আবদ্ধ করা হয়েছিল, একটা কামিওয়াতি, একটা হারওয়াহি। কামিওয়াতি দ্বারা ঋণ গ্রহণকারী সাঁওতাল মহাজনের বাড়িতে এবং জমিতে প্রয়োজনে শ্রম দিতে বাধ্য থাকত, আর হারওয়াহিতে প্রয়োজনে মহাজনের জমিতে সাঁওতালরা তাদের লাঙল দিয়ে লাঙল চাষ করতে বাধ্য হত। এটা যেমন শোষণের একটা দিক ছিল, তেমনি মহাজন যে ঋণ দিত সেই ঋণের পরিমাণ স্বল্প হলেও সুদ বাড়ত চক্রবৃদ্ধি হারে। এই সুদের পরিমাণ এতটাই ছিল সেটা বংশ পরম্পরায় সাঁওতালদের সেই বোঝা বহন করতে হতো।
মোটামুটি ভাবে 50-500% হারে সুদ বৃদ্ধি পেত। এই সুদ তাদের পক্ষে পরিশোধ করা সম্ভব হতো না, হিসাবে গরমিল তো ছিলই। যখন ঋণ গ্রহণকারী সাঁওতাল সুদ পরিশোধ করতে পারত না, ঋণ পরিশোধ করতে পারত না, তখন মহাজন তার জমি জমা কেড়ে নিত, সাঁওতাল পরিবার সর্বস্বান্ত হয়ে যেত। এই মহাজনী শোষণ সাঁওতালদের বিক্ষোভের একটা বড় কারণ হিসাবে উঠে আসে। তেমনি উঠে আসে এই অঞ্চলে ঘাটিগাড়া বাঙালি এবং বিহারি বেনিয়া সম্প্রদায়ের প্রবঞ্চনা। এই বহিরাগত দিকু ব্যবসায়ীরা অজ্ঞ অনভিজ্ঞ সাঁওতালদের নানাভাবে ঠকাত। সেক্ষেত্রে এই ব্যবসায়ীদের দু ধরনের বাটখারা তাদের শোষণের যন্ত্র হিসাবে কাজ করত, কেনারাম আর বেচারাম নামক বাটখারা। কেনারাম দিয়ে তারা সাঁওতালদের কাছ থেকে জিনিস কিনত, ওজনটা ছিল ভারী। আর যে বাটখারা দিয়ে সাঁওতালদের বিক্রি করত তার ওজন ছিল হালকা। অর্থাৎ এই দুই বাটখারার মাধ্যমে সাঁওতালদেরকে অমানবিকভাবে শোষণ করত বহিরাগত মহাজনরা। তেমনি আবার সাত সমুদ্র পেরিয়ে এদেশে আসা খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য অজ্ঞ নিরক্ষর অশিক্ষিত অসহায় সাঁওতালদের নানা প্রলোভন দেখিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে চাইত। ফলে তাদের যে ঐতিহ্যশালী ধর্মবিশ্বাস তাতে আঘাত লাগে, তারা এই খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের আগ্রাসন থেকে বাঁচতে চেয়েছিল। কিন্তু খ্রিস্টান মিশনারি মহাজন কিংবা বেনিয়ারাই নয়, সাঁওতালদের উপরে শোষণের মাত্রা বাড়িয়েছিল এই অঞ্চলে রেলপথ পোতার কাজে নিযুক্ত রেল কোম্পানির ঠিকাদারেরা। ঠিকাদারের কর্মচারীরা তারা নানাভাবে সাঁওতাল পরিবারগুলোকে হেনস্থা করত, জোর করে দাম না দিয়ে তাদের বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল কিনে নিয়ে আসত, কখনো সখনো তারা নারীদের উপরে অত্যাচার করত, তাদের শ্লীলতাহানি করার চেষ্টা করত। এগুলো তো ছিল, কিন্তু যে সাঁওতালরা কঠোর পরিশ্রম করে কায়িক শ্রমের দ্বারা রেল কোম্পানির যে প্রকল্প রেলপথ পোতার কাজ, সেই কাজে তারা শ্রম দিয়ে সাহায্য করত, কিন্তু বিনিময়ে যে মজুরি পেত সেটা খুবই স্বল্প। সার্বিকভাবে এই শোষণ বঞ্চনা সাঁওতালদের দীর্ঘদিনের ক্ষোভ এর প্রকাশ হিসাবেই সাঁওতাল বিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটেছিল। তবুও তারা আস্থাবান ছিল ব্রিটিশ সরকারের প্রতি, ব্রিটিশ প্রশাসনের প্রতি। কিন্তু তারা যখন দেখল যে এই মহাজনী শোষণ কিংবা ব্যবসায়ীদের প্রবঞ্চনা কিংবা রেল ঠিকাদার কর্মচারীদের অত্যাচার, সেগুলোর প্রতিকারের জন্য প্রশাসনের কাছে গেল, পুলিশের কাছে গেল, কিন্তু পুলিশ তাদের হয়ে কথা বলল না, তাদের অভিযোগের সুরাহা তারা করল না। উপরন্তু তারা ওই শোষক শ্রেণীর সঙ্গে হাত মিলিয়ে সাঁওতালদের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছিল। শেষমেশ উপায় সাঁওতালদের আর থাকল না। তখন দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, পিছনে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না, তখন সামনে থাকে বিদ্রোহের পতাকা। তাই সাঁওতালরা সেদিন সিধু কানু চাঁদ ভৈরব চার ভাইয়ের নেতৃত্বে সমবেত হয়েছিল। 1855 খ্রিস্টাব্দের 30 জুন ভাগনাডিহির মাঠে তারা সমবেত হয়েছিল। তারা ঘোষণা করেছিল স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার, এবং তারা কলকাতা অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু এই ঘটনার মধ্য দিয়েই গোটা এলাকায় সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। অত্যাচারী দারোগা মহেশ দত্ত ও তার কনস্টেবলদের হত্যার মধ্য দিয়ে এই বিদ্রোহের সূচনা হয়, এবং এই বিদ্রোহ বীরভূম মুর্শিদাবাদ ভাগলপুর অঞ্চলে তীব্র আতঙ্কের সঞ্চার করে, সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়। তাদের আক্রমণের শিকার হয় জমিদার মহাজন বেনিয়ারা।
তীব্র সংঘর্ষে গোটা এলাকা আটকে ওঠে। সমসাময়িক পত্রপত্রিকা সাঁওতালদের এই নারকীয় নৃশংসতার চিত্র তুলে এনেছিল। সংবাদ প্রভাকর পত্রিকা, ক্যালকাটা রিভিউ কিংবা সম্প্রকাশ পত্রিকায় সেদিনের ঘটনা, সাঁওতালদের যে কার্যকলাপ, তাদের হত্যালীলা, সেগুলো তুলে আনা হয়েছিল। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়েছিল যে ব্রিটিশ প্রশাসন বাধ্য হয়ে সাঁওতাল বিদ্রোহ দমনে নিষ্ঠুরতা দেখাতে বাধ্য হয়েছিল এবং ব্রিটিশ প্রশাসনের দমননীতির ফলে শেষ পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ দমিত হয়েছিল। 30,000 সাঁওতালকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। বিদ্রোহের মহানায়ক সিধু এবং কানুকে ফাঁসির কাঠে পাঠানো হয়েছিল, ফাঁসির মঞ্চে তারা শহীদ হয়েছিল। কিন্তু এই বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের ভয়াবহতা এবং বিভৎসতায় চিন্তিত হয়েছিল ব্রিটিশ প্রশাসন। তাই আর যাতে কোনো বিদ্রোহ না ঘটে এই রাজমহল অঞ্চলে, আদিবাসীরা যাতে আর বিদ্রোহে সামিল না হতে পারে, তার জন্য তাদের অভাব অভিযোগ, তাদের ক্ষোভ, তাদের বঞ্চনার কথা মাথায় রেখে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। সেক্ষেত্রে রাজমহল অঞ্চলকে পৃথক একটি সাঁওতাল পরগনা অঞ্চল রূপে ঘোষণা করা হয়েছিল। বহিরাগত ব্যবসায়ী মহাজনদের এই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচার নিষিদ্ধ করা হয়েছিল এবং সাঁওতালদের চিরাচরিত ঐতিহ্যশালী যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় মাঝি বা মোড়লদের যে আধিপত্য ছিল, কর্তৃত্ব ছিল, তা ফিরিয়ে আনা হয়েছিল। অর্থাৎ বিদ্রোহ আপাত অর্থে ব্যর্থ হলেও তারা তাদের যে দাবি, সেই দাবির অনেকটাই অর্জন করতে সক্ষম হয়েছিল। তাই ভারতবর্ষের ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ একটি অন্য ধরনের বিদ্রোহ, একটি অতি তাৎপর্যপূর্ণ বিদ্রোহ রূপে চিহ্নিত হয়ে আছে। এই বিদ্রোহের প্রকৃতিগতভাবে আমরা এটাকে নিছক সাঁওতাল বিদ্রোহ কিন্তু বলতে পারি না। এটাকে আমরা যদি শ্রেণী সংঘাতের একটা চিহ্ন দেখতে পারি, তাহলে একদিকে শোষক আর একদিকে শোষিত শ্রেণীর লড়াই ছিল। এবং মাথায় রাখতে হবে, সাঁওতালরা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহ মূলত শোষক মহাজন, শোষক বেনিয়া এবং অত্যাচারী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। সাঁওতাল পরগনা অঞ্চলে বা দামিনিকো অঞ্চলে বসবাসকারী নিম্নবর্ণের হিন্দু যেমন কামার, কুমোর, তেলি কিংবা মুসলমানরা সাঁওতালদের পাশে এসে দাঁড়িয়েছিল, বিদ্রোহে তাদের নানাভাবে সহযোগিতা করেছিল। অন্যদিকে যেমন জমিদার, মহাজনরা নানাভাবে, নীলকররা ব্রিটিশ প্রশাসনকে বিদ্রোহ দমনে সহযোগিতা করেছিল। অর্থাৎ এই লড়াই ছিল শোষক এবং শোষিতের লড়াই। এই লড়াইয়ে সাঁওতালরা ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হলেও তারা কিন্তু ইংরেজ প্রশাসনকে তাদের যে ব্যর্থতার দিকটা ছিল রাজ্য শাসন পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, সেগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তাই এই বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে আমরা ঐতিহাসিকদের নানা বক্তব্যের কথা বলতে পারি। সেক্ষেত্রে ঐতিহাসিক কে কে দত্ত, ডক্টর কালী কিঙ্কর দত্ত, তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য সাঁওতাল ইনসারেকশন গ্রন্থে বলেছেন, দিস এপিসোড ওপেন্ড এ নিউ চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অব বেঙ্গল অ্যান্ড বিহার। তিনি আবার এটাও বলেছেন যে এই বিদ্রোহ কিছুতেই গুরুত্বহীন ছিল না। তাই তিনি বলেছেন, দিস ইনসারেকশন ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এ মেয়ার লোকাল রাইজিং অফ নো ইম্পর্টেন্স। সুতরাং গুরুত্বহীন এই বিদ্রোহ ছিল না। তাই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন, 1857 সালের মহাবিদ্রোহকে যদি আমরা স্বাধীনতা সংগ্রামে মর্যাদা দিতে পারি, তাহলে 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহকে অবশ্যই স্বাধীনতা সংগ্রামে মর্যাদা দেওয়া যেতে পারে। অন্যদিকে কৃষক সংগ্রামের ইতিহাস লেখা বিখ্যাত ঐতিহাসিক সুপ্রকাশ রায়, তিনি 1857 সালের সাঁওতাল বিদ্রোহকে বলেছেন এমন একটা বিদ্রোহ যে বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল এবং যুগান্তকারী 1857 সালের মহাবিদ্রোহের
অগ্রদূত রূপে এই সাঁওতাল বিদ্রোহকে তিনি চিহ্নিত করেছেন। অন্যদিকে ঐতিহাসিক নরহরি কবিরাজ তিনি বলেছেন, সাঁওতাল বিদ্রোহ ছিল আপোষহীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তেমনি করে উইলিয়াম হান্টারও 1855 সালে সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে বলেছেন, এই বিদ্রোহ কেবল সাঁওতালদের দ্বারা সংগঠিত হয়নি, এই বিদ্রোহ সাঁওতাল ও হিন্দু সম্প্রদায়ের মধ্যবর্তী আধা আদিবাসী শ্রেণী ও নিম্নবর্ণের দরিদ্র হিন্দুরাও এই বিদ্রোহে যোগ দিয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবে আমরা যে সিদ্ধান্তটা টানতে পারি সেটা হচ্ছে, শোষিত বঞ্চিত অসহায় জাতি যখন মুক্তির কোনো অন্য পথ খুঁজে না পায়, তখন তাদের সামনে শুধু বাকি থাকে বিদ্রোহ। সাঁওতালরা ছিল সেই জাতি যাদের সামনে অন্য কোনো পথ আর খোলা ছিল না, তখন তারা বিদ্রোহের পতাকা হাতে তুলে নিয়েছিল। তাদের বিদ্রোহের প্রতীক শালগাছের দণ্ড গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সাঁওতালরা এই বিদ্রোহকে করে তুলেছিল যুগান্তকারী, তাদের ইতিহাস অন্য খাতে প্রবাহিত হয়েছিল এই ঘটনার মধ্যে দিয়ে। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবার হাজির হব। ভালো থাকবে সবাই।